শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আজকে নতুন ভিডিও লেকচারে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনা টপিক হচ্ছে কার্টিলেজ। আলোচনা শুরুতে সবাইকে আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। এই চ্যাপ্টারে লার্নিং অবজেক্টিভ গুলো আমরা জানতে চাই। এখান থেকে সাধারণত এসিকিউর জন্য লাগে ক্যারেক্টারিস্টিক্স অব দি কার্টিলেজ, কম্পোজিশন অব দি কার্টিলেজ, দেন ক্লাসিফিকেশন অব কার্টিলেজ উইথ এক্সাম্পল, কখনো কখনো আসে ডিস্ট্রিবিউশন অব দি কার্টিলেজ, দেন হিস্টোলজিক্যাল ফিচার অব থ্রি টাইপস অব কার্টিলেজেস, দেন ডিফারেন্স বিটুইন থ্রি টাইপস অব কার্টিলেজেস, এবং একটা এক্সপ্লেইন কোয়েশ্চন আসে, এক্সপ্লেইন হোয়াই ম্যাট্রিক্স অব হাইলিন কার্টিলেজ অ্যাপিয়ার্স হোমোজেনাস। এই প্রশ্নগুলোর উত্তর আমরা এই চ্যাপ্টার থেকে খুঁজব, সেই সাথে ভাইবাতে যে প্রশ্নগুলো করা হয়ে থাকে সেগুলো সম্পর্কে আলোকপাত করব। তো দেখা যাক, আমরা জানি যে সেল হচ্ছে আমাদের বডির স্ট্রাকচারাল এবং ফাংশনাল ইউনিট। সেলস আর দ্য স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিটস অফ অল লিভিং অর্গানিজম। কতগুলো সেল মিলে একত্রিত হয়ে যখন স্পেসিফিক কাজ করে, যাদের একটা নির্দিষ্ট জায়গা থেকে উৎপত্তি হয়, তাদেরকে বলা হয় টিস্যু। সুতরাং কতগুলো সেল মিলে টিস্যু তৈরি করে, যদিও টিস্যু তৈরিতে সেল লাগে আবার ম্যাট্রিক্সও লাগে, দুটো উপাদান মিলে টিস্যু তৈরি হয়। একটা হচ্ছে সেল এবং আরেকটা হচ্ছে ম্যাট্রিক্স। আমাদের বডিতে চার রকমের বেসিক টিস্যু আছে, এপিথেলিয়াল টিস্যু, কানেকটিভ টিস্যু, মাসকুলার টিস্যু এবং নার্ভাস টিস্যু। সো কানেকটিভ টিস্যু ইজ ওয়ান অফ দ্য বেসিক টিস্যুজ অব দি বডি। কানেকটিভ টিস্যুকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, জেনারেল কানেকটিভ টিস্যু এবং স্পেশাল কানেকটিভ টিস্যু। সো কার্টিলেজ ইজ ওয়ান টাইপ অফ দি স্পেশাল কানেকটিভ টিস্যু। আমরা জানি যে কোনো টিস্যুতে সেল থাকে আর থাকে ম্যাট্রিক্স। এখন ইপিথিলিয়াল টিস্যুতে সেলের পরিমাণ বেশি থাকে, ম্যাট্রিক্সের পরিমাণ কম থাকে, কিন্তু কানেকটিভ টিস্যুতে সেলের পরিমাণ কম থাকে, ম্যাট্রিক্সের পরিমাণ বেশি থাকে। সুতরাং আমরা এখানে বলছি কার্টিলেজ ইজ কম্পোজড অফ স্পার্স সেল। এখানে সেল খুবই কম, সেলগুলো হচ্ছে কন্ড্রোসাইট এবং কন্ড্রোব্লাস্ট, এবং এখানে এক্সটেন্সিভ এবং হাইলি স্পেশালাইজড ম্যাট্রিক্স থাকে। তাহলে ম্যাট্রিক্স অনেক বেশি এবং সেই ম্যাট্রিক্সটা এক্সটেন্সিভ এবং হাইলি স্পেশালাইজড। তাহলে আমরা এখান থেকে বুঝলাম কার্টিলেজ যেহেতু একটা কানেকটিভ টিস্যু, সুতরাং এখানে সেল কম থাকবে, ম্যাট্রিক্স এর পরিমাণ বেশি থাকবে। এবং ম্যাট্রিক্স বেশি মানে কি, অনেক বেশি, 95% হচ্ছে তার ম্যাট্রিক্স। তো আমরা জানলাম কার্টিলেজ এর মাঝে ম্যাট্রিক্স বেশি থাকে। ম্যাট্রিক্স এ মেইন দুটো উপাদান, একটা হচ্ছে ফাইবার এবং আরেকটা গ্রাউন্ড সাবস্টেন্স। কার্টিলেজ এ এগুলোর অবস্থা কি আমরা দেখব। ইন দ্য ম্যাট্রিক্স গ্রাউন্ড সাবস্টেন্স ইজ মোর দেন দ্য ফাইবার অর ফিব্রিল। এবং এই যে আমরা দেখলাম কার্টিলেজ এর ম্যাট্রিক্স এর মাঝে গ্রাউন্ড সাবস্টেন্সটা বেশি ফাইবার বা ফিব্রিলের তুলনায়, এইটা খুব ইম্পর্টেন্ট ফর ডিফিউশন অফ দিস সাবস্টেন্সেস। কার্টিলেজ এর ম্যাট্রিক্স এর মধ্য দিয়ে সাবস্টেন্স ডিফিউশনের জন্য গ্রাউন্ড সাবস্টেন্স বেশি, এটা খুব জরুরি, ফাইবার কম, এটা খুব জরুরি। আমরা পরবর্তীতে দেখবো যে কার্টিলেজ এর কোনো সরাসরি ব্লাড সাপ্লাই থাকে না, সুতরাং তার নিউট্রিশনের জন্য সে ডিফিউশন প্রক্রিয়ার উপর ডিপেন্ড করে। আর এই ডিফিউশন প্রক্রিয়া খুব ভালো হবে যদি তার গ্রাউন্ড সাবস্টেন্স বেশি থাকে, ফাইবার কম থাকে। অ্যাকচুয়ালি তাই আছে। এখন কথা হচ্ছে কার্টিলেজ কোথায় থাকে। আমাদের এটা জানতে হবে যে আমাদের বডিতে যেখানে রিজিডিটি দরকার সেখানে থাকবে বোনস, আর যেখানে রিজিডিটি অ্যাজ ওয়েল অ্যাজ ইলাস্টিসিটি দরকার সেখানে থাকে কার্টিলেজ। এবার আমরা জানবো কার্টিলেজের প্রপার্টিস অর ফিচার্স অর ক্যারেক্টারিস্টিক্স গুলো কি কি। নাম্বার ওয়ান, কার্টিলেজ হচ্ছে অ্যাভাসকুলার, মানে এর ডাইরেক্ট কোনো ব্লাড সাপ্লাই নাই। ইট ইজ নন নার্ভাস অ্যান্ড ডিভয়েড অফ লিম্ফেটিক্স। তাহলে কার্টিলেজে কোনো ব্লাড সাপ্লাই নাই, সরাসরি ব্লাড সাপ্লাই নাই বললে ভালো হয়। দেন নন নার্ভাস, কোনো নার্ভ সাপ্লাই নাই, এবং যার ব্লাড সাপ্লাই থাকে না তার কোনো লিম্ফেটিক ড্রেনেজও থাকবে না, সেই হিসেবে কোনো লিম্ফেটিক্সও থাকবে না। That's why এখানে লেখা আছে it is devoid of lymphatics. Cartilage gets nutrition from vessels of adjacent structures through diffusion. এটা একটু আগে আমি বলেছি। এবং cartilage both interstitial and appositional দুই মেথডে গ্রো করে। Cartilage is highly resistant to tension,
compression and shearing with some resilience and elasticity. তার ইলাস্টিসিটিও আছে আবার হচ্ছে হাইলি রেজিস্ট্যান্ট টু টেনশন কম্প্রেশন এন্ড শিয়ারিং। কার্টিলিজের বাইরে সাধারণত একটা কাভারিং থাকে যার নাম পেরিকন্ড্রিয়াম। এই পেরিকন্ড্রিয়ামটা ফাইব্রাস টিস্যু, সো কার্টিলিজ ইজ কভার্ড বাই দ্য পেরিকন্ড্রিয়াম। কার্টিলিজের মেটাবলিক রেট খুবই কম হয় এবং কার্টিলিজের অ্যান্টিজেনিক প্রপার্টি খুব লো থাকে। এখন আমরা যদি দেখি কিভাবে কার্টিলিজ ফর্ম করে, দ্যাট ইজ হিস্টোজেনেসিস। প্রথমে থাকে আনডিফারেন্সিয়েটেড মেসেনকাইমাল সেল, সেই সেলগুলো কনভার্ট হয়ে কন্ড্রোব্লাস্ট তৈরি করে, সেই কন্ড্রোব্লাস্ট গুলো ইন্টারসেলুলার সাবস্টেন্স তৈরি করে, দ্যাট ইজ ম্যাট্রিক্স তৈরি করে, সেই ম্যাট্রিক্স দিয়ে সে নিজে আবদ্ধ হয়ে পড়ে, আলটিমেটলি কন্ড্রোব্লাস্ট গুলো কন্ড্রোসাইটে রূপান্তর হয়, বাস হয়ে গেল আমার কার্টিলিজ। এখন আমরা জানবো কার্টিলিজের কম্পোজিশন কি। অলরেডি আমরা জানি কার্টিলিজে সেল থাকে আর ম্যাট্রিক্স থাকে। সেলের মাঝে দুই রকম সেল পাবো, একটা হচ্ছে কন্ড্রোসাইট আর কন্ড্রোব্লাস্ট। এই কন্ড্রোসাইট এবং কন্ড্রোব্লাস্ট গুলো লেকুনার মাঝে থাকে। লেকুনা হচ্ছে ম্যাট্রিক্স এর মাঝে ছোট ছোট কেভিটি যার মাঝে এই সেলগুলো থাকে। ম্যাট্রিক্স এর মাঝে থাকে গ্রাউন্ড সাবস্টেন্স আর থাকে ফাইবার অর ফিব্রিল, এবং এই ফাইবার অর ফিব্রিলটা ভেরি করে সেটা কোন টাইপের কার্টিলিজ তার উপরে। কার্টিলিজের কম্পোজিশনটাকে যদি আমরা ছক আকারে দেখি তাহলে দেখব এর আছে একটা সেলুলার এলিমেন্ট আর ইন্টারসেলুলার ম্যাট্রিক্স। সেলের মাঝে থাকে কন্ড্রোব্লাস্ট, এই কন্ড্রোব্লাস্ট হচ্ছে ইমম্যাচিউর সেল। আমরা জানি ব্লাস্ট সেল অলওয়েজ ইমম্যাচিউর হয়, সো কন্ড্রোব্লাস্ট হচ্ছে ইমম্যাচিউর সেল আর কন্ড্রোসাইট হচ্ছে ম্যাচিউর সেল। সো ম্যাচিউর সেলটার নাম কন্ড্রোসাইট আর ইমম্যাচিউর সেলের নাম হচ্ছে কন্ড্রোব্লাস্ট। আর ম্যাট্রিক্স এর মাঝে আমরা দেখব একটা লিকুইড পার্ট থাকে, সেটা ওয়াটার, আর থাকে সলিড। সলিডের মাঝে অর্গানিক পার্ট থাকে, ইনঅর্গানিক পার্ট থাকে। ইনঅর্গানিক এর মাঝে বিভিন্ন মিনারেলস গুলো থাকে যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম। অর্গানিক এর মাঝে আমরা দেখব একটা হচ্ছে ফাইবার অর ফিব্রিল থাকে। কেন অবলিক লিখেছি, কোন কোন কার্টিলিজের মাঝে ফাইবার ফর্মে থাকে আর কোন কোন কার্টিলিজে ফিব্রিল ফর্মে থাকে। যেমন হচ্ছে আমরা দেখব হাইলিন কার্টিলিজের মাঝে কোলাজেন ফিব্রিল থাকে, এরা ফাইবার ফর্মে থাকে না। দিস কোলাজেন ফিব্রিল ইজ ফর্ম বাই টাইপ টু কোলাজেন। তারপরে ফাইব্রো কার্টিলিজের মাঝে থাকে কোলাজেন ফাইবার, এটা ফাইবার ফর্মে থাকে এবং এই কোলাজেন ফাইবারটা তৈরি হয় টাইপ ওয়ান কোলাজেন দিয়ে। আর ইলাস্টিক কার্টিলিজের মাঝে থাকে ইলাস্টিক ফাইবার। সুতরাং এক এক কার্টিলিজে এক এক ধরনের ফাইবার বা ফিব্রিল থাকে। এছাড়া থাকে গ্রাউন্ড সাবস্টেন্স। গ্রাউন্ড সাবস্টেন্স দুই রকমের, একটা হচ্ছে গ্লাইকোসেমাইনোগ্লাইকানস, তার ভিতরে হাইলুরোনান, কন্ড্রোইটিন সালফেট, কেরাটান সালফেট এগুলো থাকে, আর থাকে গ্লাইকোপ্রোটিন। কার্টিলিজের গ্লাইকোপ্রোটিনের নাম হচ্ছে কন্ড্রোনেকটিন। সো দিস ইজ দ্য কম্পোজিশন অফ দি কার্টিলিজ। নাও কার্টিলিজের টাইপে চলে আসলাম। একভাবে আমরা কার্টিলিজকে ক্লাসিফাই করতে পারি টেম্পোরারি কার্টিলিজ অ্যান্ড পারমানেন্ট কার্টিলিজ। টেম্পোরারি কার্টিলিজ হচ্ছে দ্য কার্টিলিজ হুইচ আর রিপ্লেসড বাই বোনস। তাহলে যে কার্টিলিজ বোন দিয়ে রিপ্লেস হয়ে যায় তাদেরকে বলে টেম্পোরারি কার্টিলিজ। আর যে কার্টিলিজ বোন দিয়ে রিপ্লেস হয় না, পারমানেন্ট ভাবে থাকে, তাকে বলে পারমানেন্ট কার্টিলিজ। সো দ্য কার্টিলিজেস হুইচ পারসিস্ট থ্রু আউট দ্য লাইফ ইজ কল্ড পারমানেন্ট কার্টিলিজ। এইটা কার্টিলিজের এক ধরনের ক্লাসিফিকেশন। আরেকভাবে কার্টিলিজকে আমরা ক্লাসিফাই করতে পারি অন দ্য বেসিস অফ ক্যারেক্টারিস্টিক্স অফ দেয়ার ম্যাট্রিক্স, তাদের ম্যাট্রিক্সটা কেমন তার উপরে। সেটা কিভাবে করব, এক নম্বর হচ্ছে হায়ালিন কার্টিলিজ। এই কার্টিলিজের পুরো নাম হচ্ছে ব্লু হায়ালিন কার্টিলিজ। দেন ফাইব্রো কার্টিলিজ যার পুরো নাম হোয়াইট ফাইব্রো কার্টিলিজ, এবং ইলাস্টিক কার্টিলিজ যার পুরো নাম হচ্ছে ইয়েলো ইলাস্টিক কার্টিলিজ। সো কার্টিলিজ মূলত তিন রকমের অন দ্য বেসিস অফ ক্যারেক্টারিস্টিক্স অফ ম্যাট্রিক্স। এর বাইরে দত্তের আমরা যদি জেনারেল অ্যানাটমি বই দেখি তাহলে আরেকটা কার্টিলিজের নাম পাবো যার নাম সেলুলার কার্টিলিজ। ইন্ট্রাউটেরাইন লাইফে যে কার্টিলিজ গুলো তৈরি হয়
সেগুলোকে বলে সেলুলার কার্টিলেজ এবং সেই কার্টিলেজ গুলোতে সেলের পরিমাণ অনেক বেশি থাকে। অন্য কোন বইয়ের মাঝে এই সেলুলার কার্টিলেজের উল্লেখ নাই, যে কারণে এটা বললেও হয় না বললেও হয়। আমরা প্রিফার করি তিন টাইপ কার্টিলেজ বলা। সুতরাং সেলুলার কার্টিলেজটা আমি জাস্ট উল্লেখ করে রাখলাম, না হলে কেউ বলবে যে দত্ত এত চার রকমের কার্টিলেজ আছে আপনি বলেন নাই কেন, তো আমি বলে রাখলাম সবাই সাক্ষী। এখন চলে আসলাম হায়ালিন কার্টিলেজের ডিস্ট্রিবিউশনের মাঝে, তার মানে কোথায় পাওয়া যাবে। প্রথমে আমরা দেখব আর্টিকুলার কার্টিলেজ, এটা একটা হায়ালিন কার্টিলেজ, দেন কোস্টাল কার্টিলেজ, দেন নেজাল কার্টিলেজ নোজে থাকে, দেন লেরিঞ্জিয়াল কার্টিলেজ যেগুলো লেরিংসে থাকে। লেরিংসে অবশ্য কিছু ইলাস্টিক কার্টিলেজও আছে, বাট লেরিংস এর বড় বড় কার্টিলেজ গুলো হচ্ছে হায়ালিন কার্টিলেজ, দেন ট্রাকিও ব্রঙ্কিয়াল কার্টিলেজ, দেন টেম্পোরারি কার্টিলেজেস, দেন ইপিফাইশিয়াল প্লেট, অল আর হায়ালিন কার্টিলেজ। এখন চলে আসলাম হিস্টোলজি অফ হায়ালিন কার্টিলেজ এর মাঝে। আমরা যদি কোনো হায়ালিন কার্টিলেজ এর স্লাইড দেখি তাহলে দেখব এই কার্টিলেজ এর বাইরে একটা কানেকটিভ টিস্যু কাভারিং থাকে, সেই কাভারিংটার নাম হচ্ছে পেরিকন্ড্রিয়াম। সো পেরিকন্ড্রিয়াম প্রেজেন্ট হবে এক্সেপ্ট এট দা আর্টিকুলার সারফেসেস, তার মানে আর্টিকুলার যে হায়ালিন কার্টিলেজ তার কোনো পেরিকন্ড্রিয়াম নাই, আদারওয়াইজ বাকি যত হায়ালিন কার্টিলেজ পাবো সেখানে পেরিকন্ড্রিয়াম থাকে। সেল কি কি অবস্থা আছে সেলের, আমরা দেখব দুই রকমের সেল থাকে, কন্ড্রোব্লাস্ট এবং কন্ড্রোসাইট। এই যে আমরা এখানে কার্টিলেজ সেল গুলো দেখতে পাচ্ছি, দিজ আর দা কন্ড্রোব্লাস্ট এবং কন্ড্রোসাইট, তার মাঝে কন্ড্রোব্লাস্ট গুলো থাকে পেরিফেরিতে জাস্ট বিলো পেরিকন্ড্রিয়াম, আর কন্ড্রোসাইট গুলো থাকে ডিপার পজিশনে। সো কন্ড্রোব্লাস্ট দে আর লোকেটেড জাস্ট বিলো পেরিকন্ড্রিয়াম। এখন চলে আসলাম সেলের মাঝে, সেল দুই রকমের, একটা হচ্ছে কন্ড্রোব্লাস্ট আর একটা কন্ড্রোসাইট, এবং এই সেল গুলো লেকুনার মাঝে থাকে। আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে অনেকগুলো সেল দেখা যাচ্ছে, এই যে সেল গুলো দেখা যাচ্ছে, দিজ আর দা কন্ড্রোব্লাস্ট এন্ড কন্ড্রোসাইট। কন্ড্রোব্লাস্ট গুলোকে দেখবো থাকে জাস্ট বিলো দা পেরিকন্ড্রিয়াম, কন্ড্রোব্লাস্ট গুলো পেরিকন্ড্রিয়ামের নিচে থাকে, আর কন্ড্রোসাইট গুলো থাকে ডিপার পজিশনে, এই যে ডিপে থাকে কন্ড্রোসাইট। এবং এই কন্ড্রোসাইট গুলো আমরা দেখবো গুচ্ছ বেঁধে থাকে, এই গুচ্ছ গুলোকে বলে আইসোজেনাস নেস্ট। এই যে এখানে আমরা একটা গুচ্ছ দেখতে পাচ্ছি এটাকে বলবো আমরা একটা আইসোজেনাস নেস্ট। সাধারণত একটা নেস্টের মাঝে আটটা পর্যন্ত সেল পাওয়া যায়, আপ টু এইট সেল, এবং সেলগুলো মিরর ইমেজ ফর্মে থাকে। মিরর ইমেজ মানে কি, আমরা সাধারণত আয়নার মাঝে যদি তাকাই তখন আমাদের একটা ইমেজ তৈরি হয়, এবং দেখা যায় আমার যে ডান দিক আয়নার ইমেজে সেটা বাম দিক হয়ে যায়। একই রকম ভাবে হায়ালিন কার্টিলেজে যে কন্ড্রোসাইট গুলো থাকে এরা মিরর ইমেজ ফর্মে থাকে, তার মানে একটা সেল যদি এরকম থাকে আর একটা সেল তার উল্টা ডিরেকশনে থাকবে। আমরা দেখব দুটোরই ফ্ল্যাট সারফেস একই দিকে মুখ করে থাকে এবং কনভেক্স সারফেস দুটোরই অপোজিট দিকে থাকে, এইটাকে বলে মিরর ইমেজ ফর্মে থাকা। সো আমরা দেখতে পাই হায়ালিন কার্টিলেজ এর মাঝে যে কন্ড্রোসাইট গুলো থাকে সেই সেল গুলো মিরর ইমেজ ফর্মে থাকে। যেমন আমরা এখানে একটা মিরর ইমেজ দেখতে পাচ্ছি, এখানে আমরা মিরর ইমেজ দেখি, তারপরে হচ্ছে এখানে দুটো সেল আছে মিরর ইমেজ ফর্মে, এই দুটো সেল আছে মিরর ইমেজ ফর্মে, সো মিরর ইমেজ ফর্মে থাকবে। চলে আসলাম ম্যাট্রিক্স এর মাঝে, এই হচ্ছে হায়ালিন কার্টিলেজ এর ম্যাট্রিক্স। সেল গুলো বাদ দিলে তার ফাঁকা জায়গাগুলোতে যা থাকে সেটাই হচ্ছে ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স এর মাঝে দুটো উপাদান থাকে, একটা হচ্ছে ফাইবার আর একটা গ্রাউন্ড সাবস্টেন্স। এই হায়ালিন কার্টিলেজ এর মাঝে অ্যাকচুয়ালি ফাইবার থাকে না, থাকে ফিব্রিল, ফাইবার তৈরি হয় না, এখানে ফিব্রিল ফর্মে থাকে এরা। এই ফিব্রিল গুলো অ্যাকচুয়ালি এখানে দেখা যাবে না, ফিব্রিল দেখা যায় না বলে ওভারঅল পুরো ম্যাট্রিক্সটা হোমোজেনাস গ্রাউন্ড গ্লাস অ্যাপিয়ারেন্সে থাকে, মনে হয় যেন ঘষা কাচের মতো এরকম দেখায়। সো ম্যাট্রিক্স প্রেজেন্ট হোমোজেনাস গ্রাউন্ড গ্লাস অ্যাপিয়ারেন্স। ম্যাট্রিক্স এর মাঝে ফাইবার, অ্যাকচুয়ালি ফাইবারটা ফিব্রিল ফর্মে থাকে, এবং গ্রাউন্ড সাবস্টেন্স, এই দুটোকে আলাদাভাবে লাইট মাইক্রোস্কোপে দেখা যাবে না। এখানে ফিব্রিল থাকে কিন্তু এই ফিব্রিল গুলো টাইপ টু কোলাজেন মলিকুল দিয়ে তৈরি হয়। আমরা যে ম্যাট্রিক্সটা পেয়েছি সেই ম্যাট্রিক্সটা দুই রকমের, একটা হচ্ছে টেরিটোরিয়াল ম্যাট্রিক্স, তার মানে এই সেলগুলোর ইমিডিয়েট পাশে যে ম্যাট্রিক্সটা থাকে তার নাম হচ্ছে টেরিটোরিয়াল ম্যাট্রিক্স। দ্য ম্যাট্রিক্স অ্যারাউন্ড দ্য ইমিডিয়েট টেরিটোরি অফ দি লেকুনা, তার নামই টেরিটোরিয়াল ম্যাট্রিক্স।
এই ম্যাট্রিক্সের মাঝে প্রোটিও গ্লাইকানের পরিমাণ বেশি থাকে, তার মানে কনড্রোইটিন সালফেটের পরিমাণ বেশি থাকে এবং কোলাজেনের পরিমাণ কম থাকে। সুতরাং আমরা বুঝলাম টেরিটোরিয়াল ম্যাট্রিক্সের মাঝে কনড্রোইটিন সালফেট বেশি থাকে, কোলাজেনের পরিমাণ কম থাকে, যে কারণে এই ম্যাট্রিক্সটা বেজোফিলিক হবে এবং ইন্টেন্স স্টেইনিং প্রপার্টি দেখাবে, এবং এই জন্য আমরা এই রিজিয়নটাকে কম্পারেটিভলি ডার্ক দেখতে পাচ্ছি। সো দ্যাট ইজ দা টেরিটোরিয়াল ম্যাট্রিক্স। তবে প্রত্যেকটা সেলের অ্যারাউন্ডে আরো ইন্টেন্স স্টেইনিং আরেকটা ম্যাট্রিক্স পাওয়া যায়, যার নাম হচ্ছে ক্যাপসুলার ম্যাট্রিক্স। ইট ইজ এ রিং অফ মোর ডেন্সলি স্টেইনিং ম্যাট্রিক্স located immediately around the chondrocyte. So chondrocyte immediate around a more densely staining matrix paoa jay, tar nam capsular matrix. Tobe capsular matrix prosongo sob boite likhe ni, ei jonno ami etake alada kore liklam na, amra etake territorial matrix er under ei bole fellam. Arek dhoroner matrix pabo jar nam hocche interterritorial matrix, sei jinish ta ki ebar amra dekhbo. রেস্ট অফ দা ম্যাট্রিক্স হচ্ছে ইন্টার টেরিটোরিয়াল ম্যাট্রিক্স, তার মানে আইসোজেনাস নেস্টের পাশে যে ডার্ক রিজিয়নটা আছে সেইটাকে বলা হয় টেরিটোরিয়াল ম্যাট্রিক্স। এর বাইরে এই যে সাদা জায়গাগুলো দেখা যাচ্ছে, তার বাইরে এই দুটো নেস্টের মাঝে যে ম্যাট্রিক্সটা দেখা যাচ্ছে যেটা হচ্ছে লেস স্টেইনিং প্রপার্টি দেখায় পেল কালারের, সেইটাকে বলে ইন্টার টেরিটোরিয়াল ম্যাট্রিক্স। সো রেস্ট অফ দা ম্যাট্রিক্স ইজ ইন্টার টেরিটোরিয়াল ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সে প্রোটিও গ্লাইকান, তার মানে কনড্রোইটিন সালফেটের পরিমাণ কম থাকে, কোলাজেন ফাইবারের পরিমাণ বেশি থাকে। অ্যাকচুয়ালি কোলাজেন ফাইবার বলবো না, কোলাজেন ফিব্রিল বলবো, এখানে কোলাজেনের পরিমাণ বেশি থাকে। এই কারণে আমরা দেখব এটার অ্যাপিয়ারেন্সটা পেইল হবে, কালারটা পেইল স্টেইন নিবে। এখন আমরা এখানে আরো কিছু ছবি দেখতে পারি। এই ছবিতে দেখা যাচ্ছে এই যে এই রিজিয়নটা হচ্ছে পেরিকন্ড্রিয়াম, দিস ইজ দ্য পেরিকন্ড্রিয়াম। পেরিকন্ড্রিয়ামের যে সেল সেগুলো হচ্ছে ফাইব্রোব্লাস্ট, সো দিস আর দ্য পেরিকন্ড্রিয়াল ফাইব্রোব্লাস্ট। পেরিকন্ড্রিয়ামের ঠিক নিচে আমরা কন্ড্রোব্লাস্ট দেখতে পাচ্ছি, দিস আর দ্য কন্ড্রোব্লাস্ট। আর একটু ডিপার পজিশনে আমরা কন্ড্রোসাইট কে দেখি, কন্ড্রোসাইটের ইমিডিয়েট কাছাকাছি যে ম্যাট্রিক্সটা থাকে তার নাম টেরিটোরিয়াল ম্যাট্রিক্স, যেখানে কোলাজেন ফিব্রিল কম থাকে এবং গ্রাউন্ড সাবস্টেন্স বেশি থাকে। আর দুটো নেস্টের মাঝে যে ম্যাট্রিক্সটা থাকে তার নাম ইন্টার টেরিটোরিয়াল ম্যাট্রিক্স, সেখানে কোলাজেন পরিমাণ বেশি থাকে, কনড্রোইটিন সালফেটের পরিমাণ কম থাকে। এখানে আমরা দুটো সেল দেখতে পাচ্ছি, দে আর ইন মিরর ইমেজ টু ইচ আদার। এখানে আমরা আরো একটা ছবি দেখতে পাচ্ছি, এটাও হাইলিন কার্টিলিজের ছবি। এই হচ্ছে আমাদের সেই পেরিকন্ড্রিয়াম, পেরিকন্ড্রিয়ামের নিচে আমরা কন্ড্রোব্লাস্ট দেখতে পাচ্ছি আর ডিপার পজিশনে কন্ড্রোসাইট দেখা যায়। এই যে দুটো কন্ড্রোসাইট মিরর ইমেজ ফর্মে আছে এবং এই কন্ড্রোসাইট গুলোর অ্যারাউন্ডে একটু ডিপলি স্টেইনড যে ম্যাট্রিক্সটা দেখা যায় তাকে বলে টেরিটোরিয়াল ম্যাট্রিক্স, আর দুই নেস্টের মাঝখানে যে ম্যাট্রিক্সটা দেখা যায় সেটা হচ্ছে ইন্টার টেরিটোরিয়াল ম্যাট্রিক্স, এটা পেইল কালারের হয়। এখানে আমরা আরো কিছু ছবি দেখতে পাচ্ছি, এই ছবিটা নেওয়া হচ্ছে ডিফিউরি থেকে। এখানে আমরা এই যে দেখতে পাচ্ছি পেরিকন্ড্রিয়াম, পেরিকন্ড্রিয়ামের ঠিক নিচে আমরা কন্ড্রোব্লাস্ট দেখতে পাই আর ডিপার পজিশনে কন্ড্রোসাইট দেখতে পাচ্ছি। এই কন্ড্রোসাইট গুলো আছে লেকুনার মাঝে এবং এরা নেস্ট তৈরি করেছে। এক একটা নেস্টের মাঝে আমরা বলেছি আপ টু 8 সেল থাকে, সেলগুলো মিরর ইমেজ ফর্মে থাকে এবং এই সেলগুলোর অ্যারাউন্ডে যে ম্যাট্রিক্স থাকে সেটা হচ্ছে টেরিটোরিয়াল ম্যাট্রিক্স, এটা ডিপলি স্টেইনিং। আর দুটো নেস্টের মাঝখানে যে ম্যাট্রিক্স থাকে তার নাম হচ্ছে ইন্টার টেরিটোরিয়াল ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সে কোলাজেন ফিব্রিল বেশি থাকে কিন্তু গ্রাউন্ড সাবস্টেন্স কম থাকে, যে কারণে এটা পেল কালার হয়। হাইলিন কার্টিলিজের কাজ কি, ফাংশনটা একটু যদি জানি, দে সার্ভস এজ দ্য অরিজিনাল স্কেলিটন ইন দ্য এমব্রায়ো ফ্রম হুইচ বোনস ডেভেলপ। ইন্ট্রাউটেরাইন লাইফে যত কার্টিলিজ ছিল সবই ছিল হাইলিন কার্টিলিজ, পরবর্তীতে অনেকগুলো কার্টিলিজ বোনে কনভার্ট হয়ে গেছে। দুই নাম্বার হচ্ছে দে এলাউ ফ্রিকশন ফ্রি স্মুথ মুভমেন্ট অফ দ্য জয়েন্ট এন্ড দে অ্যাক্ট এজ শক অ্যাবজর্বার। These three are the functions of the hyaline cartilage. এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, এই ছবিতে আমরা অনেকগুলো সেল দেখতে পাচ্ছি ছোট ছোট কোণের মতো করে, এর বাইরে আমরা অনেক ফাইবার দেখতে পাচ্ছি। এই যে ফাইবার, মোটা ফাইবার গুলো হচ্ছে কোলাজেন ফাইবার আর এই চিকন ফাইবার গুলো হচ্ছে ইলাস্টিক ফাইবার, তার মানে এখানে আমরা ম্যাট্রিক্স এর মাঝে ফাইবার গুলোকে আলাদাভাবে দেখতে পাচ্ছি। সেল এবং ফাইবার বাদ দিলে ফাঁকা জায়গাতে আছে গ্রাউন্ড সাবস্টেন্স।
সুতরাং আমরা এখান থেকে চিন্তা করতে পারি যে এর মাঝে সেল আছে আবার ম্যাট্রিক্স আছে, সেই ম্যাট্রিক্স এর মাঝে ফাইবার গুলো আলাদা দেখা যাচ্ছে, তার মানে ফাইবার বাদ দিলে বাকিটুকু গ্রাউন্ড সাবস্টেন্স। কিন্তু আমরা আরেকটা ছবি দেখি, এই ছবিও আরেকটা কানেকটিভ টিস্যুরই ছবি। এই ছবিতে আমরা সেল দেখতে পাচ্ছি কিন্তু কোনো ফাইবার দেখা যাচ্ছে না, সেল গুলোর ফাঁকা জায়গাতে আছে ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্স এর মাঝে ফাইবার দেখা না যাওয়ার কারণে আলটিমেটলি ম্যাট্রিক্সটা হোমোজেনাস মনে হচ্ছে। অ্যাকচুয়ালি প্রথম ছবিটা হচ্ছে লুজ কানেকটিভ টিস্যু, লুজ কানেকটিভ টিস্যুতে আমরা ফাইবার গুলো আলাদা দেখতে পাই, যে কারণে ম্যাট্রিক্স এর মাঝে আমরা বুঝতে পারি ফাইবারও আছে গ্রাউন্ড সাবস্টেন্সও আছে। কিন্তু পরের ছবিটা হচ্ছে হায়ালিন কার্টিলিজের, হায়ালিন কার্টিলিজের ম্যাট্রিক্স এর মাঝে আমরা কোনো ফাইবার দেখতে পাই না, যে কারণে আমরা দেখি এর ম্যাট্রিক্সটা হোমোজেনাস। এখন প্রশ্ন হচ্ছে কেন হায়ালিন কার্টিলিজের ম্যাট্রিক্স হোমোজেনাস, এর উত্তরটা আমাদেরকে জানতে হবে। আমরা জানি যে কোনো কার্টিলিজে দুটো উপাদান থাকে, একটা হচ্ছে সেল এবং ইন্টারসেলুলার ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স এর মাঝে দুটো উপাদান থাকে, একটা হচ্ছে কানেকটিভ টিস্যু ফাইবার অর ক্ষেত্র বিশেষে ফিব্রিল ফর্মে থাকতে পারে, আর থাকে গ্রাউন্ড সাবস্টেন্স। এখন যদি এটা হায়ালিন কার্টিলিজ হয় তাহলে আমরা দেখবো এটা ফিব্রিল ফর্মে থাকে, ফিব্রিল গুলো হচ্ছে কোলাজেন ফিব্রিল, এবং এই কোলাজেন ফিব্রিল গুলো তৈরি হয় টাইপ টু কোলাজেন মলিকিউল দিয়ে। এখন মজার বিষয় হচ্ছে এই টাইপ টু কোলাজেন মলিকিউল গুলোর ডাইমেনশন, ডাইমেনশন মানে ডায়ামিটার হচ্ছে 20-70 ন্যানোমিটার। এখন আমরা যে লাইট মাইক্রোস্কোপে স্লাইড গুলো দেখি, এই লাইট মাইক্রোস্কোপের রিজলভিং পাওয়ার হচ্ছে 200 ন্যানোমিটার, তার মানে দাঁড়াচ্ছে 200 ন্যানোমিটারের ছোট কোনো জিনিস লাইট মাইক্রোস্কোপে দেখা যাবে না, থাকলেও দেখা যাবে না। তার মানে দাঁড়াচ্ছে কোলাজেন ফিব্রিল গুলো সাব মাইক্রোস্কোপিক ডাইমেনশনে থাকে। আরেকটা জিনিস হচ্ছে দুটো জিনিসকে আলাদাভাবে দেখতে গেলে দুটো সাবস্টেন্সের রিফ্রাকটিভ ইন্ডেক্স ডিফারেন্ট হোনা চাহিয়ে, আই মিন হতে হবে, ঠিক আছে? দুটো জিনিসকে আলাদাভাবে দেখতে গেলে তাদের রিফ্রাকটিভ ইন্ডেক্স আলাদা হওয়া দরকার, সেম হলে দুটোকে আলাদা করে দেখা যাবে না। কিন্তু মজার বিষয় হায়ালিন কার্টিলিজের ম্যাট্রিক্স এর মাঝে যে ফিব্রিল থাকে এবং গ্রাউন্ড সাবস্টেন্স থাকে তাদের রিফ্রাকটিভ ইন্ডেক্স সেম, সুতরাং একটা থেকে আরেকটা আলাদা করা যাবে না। তাহলে আমরা দুটো কারণ খুঁজে পেলাম কি কারণে হায়ালিন কার্টিলিজের ম্যাট্রিক্সটা হোমোজেনাস রাউন্ড গ্লাস অ্যাপিয়ারেন্সে থাকে, হোমোজেনাস গ্লাসি অ্যাপিয়ারেন্সে থাকে। এক নম্বর কোলাজেনটা টাইপ টু, যেটা ফাইবার ফর্ম করে না, ফিব্রিল ফর্মে থাকে এবং যার সাব মাইক্রোস্কোপিক ডাইমেনশন পাওয়া যায়। দুই নম্বর রিফ্রাকটিভ ইন্ডেক্স অফ দি কোলাজেন ফিব্রিল এন্ড গ্রাউন্ড সাবস্টেন্সটা সিমিলার, এই জন্যই আমরা কোলাজেন ফিব্রিল গুলোকে গ্রাউন্ড সাবস্টেন্স থেকে আলাদা করতে পারি না এবং হায়ালিন কার্টিলিজের ম্যাট্রিক্সটা হোমোজেনাস দেখায়। নাও আমরা চলে আসলাম ইলাস্টিক কার্টিলিজের মাঝে। ইলাস্টিক কার্টিলিজ কোথায় পাওয়া যায়? নাম্বার ওয়ান এক্সটার্নাল ইয়ারে পাবো, ইউস্টেশিয়ান টিউবে পাবো, ইপিগ্লটিসে পাবো, মেইন এই তিনটা জায়গা। এই তিনটাকে আমরা 3E দিয়ে প্রকাশ করি, মনে রাখার জন্য এটা একটা নিমোনিক, 3E, তিনটা ই, এক্সটার্নাল ইয়ার, ইউস্টেশিয়ান টিউব এবং ইপিগ্লটিস। এর বাইরে অ্যাপেক্স অফ দি এরিটিনয়েড কার্টিলিজ, সেটাও ইলাস্টিক কার্টিলিজ, দেন কর্নিকুলেট কার্টিলিজ, কিউনিফর্ম কার্টিলিজ, দিজ আর দা ইলাস্টিক কার্টিলিজ। আমরা এখন ইলাস্টিক কার্টিলিজের হিস্টোলজি দেখতে চাচ্ছি। ইলাস্টিক কার্টিলিজের বাইরে আমরা পেরিকন্ড্রিয়াম খুঁজে পাবো, এই যে জিনিসটা হচ্ছে পেরিকন্ড্রিয়াম, দিস ওয়ান পেরিকন্ড্রিয়াম, এখানে হায়ালিন কার্টিলিজের মতোই পেরিকন্ড্রিয়াম আছে। সেল হচ্ছে কন্ড্রোব্লাস্ট এবং কন্ড্রোসাইট, হায়ালিন কার্টিলিজের মতোই, এবং এরা থাকে লেকোনাতে। কন্ড্রোব্লাস্ট গুলো থাকে জাস্ট বিলো দা পেরিকন্ড্রিয়াম, দিজ আর দা কন্ড্রোব্লাস্ট, দে আর লোকেটেড জাস্ট বিলো পেরিকন্ড্রিয়াম। আর কন্ড্রোসাইট গুলো হায়ালিন কার্টিলিজের মতোই ডিপার পজিশনে থাকে। তাহলে হায়ালিন কার্টিলিজ আর ইলাস্টিক কার্টিলিজের হিস্টোলজিতে অনেক মিল আছে, তো অমিলটা কি? কিভাবে আমরা হায়ালিন কে ইলাস্টিক কার্টিলিজ থেকে তাহলে হিস্টোলজিক্যালি সেপারেট করতে পারবো? এক নাম্বার হচ্ছে হায়ালিন কার্টিলিজের চাইতে ইলাস্টিক কার্টিলিজে সেলের পরিমাণ বেশি থাকে, দে আর মোর অ্যাবান্ডেন্ট এন্ড লার্জার দেন দা হায়ালিন কার্টিলিজ। সুতরাং আমরা বুঝলাম ইলাস্টিক কার্টিলিজের সেলগুলো বড় থাকে এবং এরা বেশি পরিমাণে থাকে, এখানে কোনো নেস্ট তৈরি হবে না, আইসোজেনাস নেস্ট তৈরি করে না এরা, সুতরাং নো মিরর ইমেজ, আমরা কোনো মিরর ইমেজও পাবো না। ম্যাট্রিক্সে যদি যাই তাহলে দেখবো এখানে নিউমারাস বান্ডল অফ দি ব্রাঞ্চিং ইলাস্টিক ফাইবার পাওয়া যাবে। এই যে আমরা দেখতে পাচ্ছি ম্যাট্রিক্সের মাঝে অনেক ইলাস্টিক ফাইবার পাওয়া যায় এবং এগুলো দেখাও যায়,
ইলাস্টিক ফাইবার গুলো ব্রাঞ্চিং ফর্মে থাকে এবং নেটওয়ার্ক তৈরি করে রাখে। টাইপ টু কোলাজেনও থাকে কিন্তু কম পরিমাণে। দ্য নেটওয়ার্ক ইজ পার্টিকুলারলি ডেন্স ইন দ্য ইমিডিয়েট ভিসিনিটি অফ দ্য কন্ড্রোসাইট। তার মানে এই কন্ড্রোসাইটের ইমিডিয়েট চারপাশে আমরা এই নেটওয়ার্কটা বেশি খুঁজে পাবো। এবং এখানেও আমরা সেই আগের মতোই টেরিটোরিয়াল ম্যাট্রিক্স দেখব, ইন্টার টেরিটোরিয়াল ম্যাট্রিক্স দেখব। তাহলে এবার আমরা ছবি দেখতে পারি। এই হচ্ছে আমাদের ইলাস্টিক কার্টিলেজের একটা হিস্টোলজিক্যাল স্ট্রাকচারের ছবি। এখানে আমরা এই যে পেরিকন্ড্রিয়াম দেখতে পাচ্ছি, পেরিকন্ড্রিয়ামে ফাইব্রোব্লাস্ট আছে, দেন পেরিকন্ড্রিয়ামের ঠিক নিচে কন্ড্রোব্লাস্ট গুলো দেখা যাচ্ছে, আর ডিপার পজিশনে কন্ড্রোসাইট দেখা যাচ্ছে। কন্ড্রোব্লাস্ট, কন্ড্রোসাইট অল আর লোকেটেড ইন দ্য লেকুনা, এবং এই কন্ড্রোসাইট গুলো হাইলিন কার্টিলিজের চাইতে বড় এবং বেশি পরিমাণে থাকে। আরেকটা বিষয় হচ্ছে ম্যাট্রিক্স, এর ম্যাট্রিক্সের মাঝে ফাইবার গুলো আমরা দেখতে পাবো, ফাইবার গুলো ব্রাঞ্চিং প্যাটার্নে থাকে এবং নেটওয়ার্ক তৈরি করে রাখে, এই জন্য এখানে কোনো হোমোজেনাস ম্যাট্রিক্স পাবো না। কন্ড্রোসাইট গুলো চারপাশে আমরা দেখবো, ইলাস্টিক ফাইবারের যে নেটওয়ার্ক সেটা বেশি পরিমাণে থাকে। হাউএভার এখানেও আমরা টেরিটোরিয়াল এবং ইন্টার টেরিটোরিয়াল ম্যাট্রিক্স খুঁজে পাই। এই ছবিতে আমরা তাই দেখতে পাচ্ছি, এই যে পেরিফেরির দিকে আমরা পেরিকন্ড্রিয়াম দেখতে পাচ্ছি, পেরিকন্ড্রিয়ামের নিচে কন্ড্রোব্লাস্ট আছে, ডিপার পজিশনে কন্ড্রোসাইট আছে। কন্ড্রোসাইট গুলো কিন্তু লেকুনাতে আছে, বাট এরা কোনো নেস্ট তৈরি করেনি, ফলে আইসোজেনাস কোনো গ্রুপও তৈরি হয়নি, কোনো মিরর ইমেজ তৈরি হয়নি, এবং সেলগুলো পরিমাণে বেশি এবং সাইজে বড়। এবং দুটো সেলের মাঝখানে যে ম্যাট্রিক্স আছে সেই ম্যাট্রিক্সটা দুই রকমের, টেরিটোরিয়াল ইন্টার টেরিটোরিয়াল। এই যে প্রত্যেকটা সেলের চারপাশে যে ডার্ক রিজিয়নটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে টেরিটোরিয়াল ম্যাট্রিক্স, আর ফাঁকা জায়গাতে লাইট রিজিয়নটা হচ্ছে ইন্টার টেরিটোরিয়াল ম্যাট্রিক্স। নাও আমরা চলে আসলাম ফাইব্রোকার্টিলিজের মাঝে। প্রথমেই আমরা ফাইব্রোকার্টিলিজের ডিস্ট্রিবিউশন জানবো। ফাইব্রোকার্টিলিজের মেইন ডিস্ট্রিবিউশনের মাঝে একটা হচ্ছে ইন্টারভার্টিব্রাল ডিস্ক, ইন্টারপিউবিক ডিস্ক। এই হচ্ছে ইন্টারভার্টিব্রাল ডিস্ক, দেয়ার ফাইব্রোকার্টিলিজ। এই হচ্ছে ইন্টারপিউবিক ডিস্ক, এটাও একটা ফাইব্রোকার্টিলিজ। দেন আর্টিকুলার ডিস্ক অফ টেম্পোরোমেন্ডিবুলার, স্টার্নোক্লেভিকুলার এন্ড ইনফিরিয়র রেডিয়াল নার্ভ জয়েন্ট। সো এই জয়েন্ট গুলোর মাঝে যে আর্টিকুলার ডিস্ক থাকে তারা হচ্ছে ফাইব্রোকার্টিলিজ। দেন নি জয়েন্টের মাঝে যে মিনিস্কি থাকে, এই যে আমরা দেখতে পাচ্ছি এটা একটা মিনিস্কি, এই একটা মিনিস্কি, এই মিনিস্কিটা হচ্ছে ফাইব্রোকার্টিলিজ। দেন শোল্ডার এবং হিপ জয়েন্টে যে লেব্রাম থাকে, শোল্ডার জয়েন্টে লেব্রামকে বলে গ্লেনয়েডাল লেব্রাম, হিপ জয়েন্টে যে লেব্রাম থাকে তাকে বলে অ্যাসিটাবুলার লেব্রাম। এই দুই লেব্রামই হচ্ছে ফাইব্রোকার্টিলিজ। এই হচ্ছে আমাদের গ্লেনয়েডাল লেব্রাম দেখানো হচ্ছে, আর এই হচ্ছে অ্যাসিটাবুলার লেব্রাম, দিস আর দা ফাইব্রোকার্টিলিজ। সো দিস আর দা এক্সাম্পলস অফ দি ফাইব্রোকার্টিলিজ। নাও আমরা যাব ফাইব্রোকার্টিলিজের ফাংশন। এক নম্বর হচ্ছে ফাইব্রোকার্টিলিজ শক অ্যাবজর্বার হিসেবে কাজ করে, ফাইব্রোকার্টিলিজ দি ওয়েট ট্রান্সমিশন হয়, সো ইট ইজ ওয়েট বিয়ারিং। ফাইব্রোকার্টিলিজ কন্ট্রিবিউট টু দা বডি লেংথ, এই যে বডি লেংথ তৈরিতে হেল্প করে স্পেশালি ইন্টারভার্টিব্রাল ডিস্ক। নাও আমরা ফাইব্রোকার্টিলিজের হিস্টোলজি জানবো। ফাইব্রোকার্টিলিজের প্রথম ঝামেলা হচ্ছে এর কোনো পেরিকন্ড্রিয়াম থাকে না, দেয়ার ইজ নো পেরিকন্ড্রিয়াম। সো পেরিকন্ড্রিয়ামের নিচে যে আমরা আগে বলেছি ফাইব্রোব্লাস্ট থাকে সেটাও পাবো না। এখানে সেল হচ্ছে কন্ড্রোসাইট, এখানে কোনো কন্ড্রোব্লাস্ট পাওয়া যাবে না, দেয়ার অনলি কন্ড্রোসাইট, আর কন্ড্রোসাইট গুলো লেকুনার মাঝে থাকে। এবং এই কন্ড্রোসাইট গুলো কিভাবে সাজানো আছে আমরা দেখতে পাচ্ছি, এরা রো তৈরি করেছে, সারি তৈরি করেছে, এই একটা রো, এই একটা রো, এই একটা রো। সো এরা সারিবদ্ধ ভাবে সাজানো আছে, এবং এরকম না একটা সারি একটার গায়ে লেগে আছে তা কিন্তু নয়, মাঝখানে কোলাজেন ফাইবার গুলো বান্ডল আকারে থাকে এবং প্যারালালি থাকে। সো দা কন্ড্রোসাইটস আর টিপিক্যালি অ্যারেঞ্জড ইন অল্টারনেটিং প্যারালাল রো অফ কোলাজেন বান্ডল উইদিন দা ম্যাট্রিক্স। সো ম্যাট্রিক্স এর মাঝে কন্ড্রোসাইট গুলো কোলাজেন বান্ডলের প্যারালালি রো হিসাবে থাকে। এবং এখানে আমরা দেখব অ্যামাউন্ট অফ ম্যাট্রিক্স খুবই কম থাকে, স্ক্যান্টি, ম্যাট্রিক্স এর পরিমাণ কম, এবং এই ম্যাট্রিক্স এ মেইনলি টাইপ 1 কোলাজেন থাকে। এছাড়া ম্যাট্রিক্স এর মাঝে কন্ড্রোইটিন সালফেট, ডার্মাটান সালফেট, এই জাতীয় গ্রাউন্ড সাবস্টেন্স পাওয়া যায়। আমরা এখানে কোনো টেরিটোরিয়াল এবং ইন্টার টেরিটোরিয়াল ম্যাট্রিক্স পাবো না। সো দ্যাট ইজ দা ফাইব্রোকার্টিলিজ। এখন আমরা জানবো কিভাবে ফাইব্রোকার্টিলিজ ফর্ম করে। এখানে যে ছবিটা দেখানো হচ্ছে এটা একটা টেন্ডনের ছবি, আর আমরা ধরতে পারি এটা একটা লিগামেন্টের ছবি। আচ্ছা ধরে নিলাম এটা একটা টেন্ডনের ছবি। আমরা জানি টেন্ডন হচ্ছে ডেন্স রেগুলার কানেকটিভ টিস্যু, সেখানে কোলাজেন ফাইবার গুলো প্যারালালি থাকে, এই যে আমরা এখানে কালো কালো প্যারালাল কোলাজেন ফাইবার দেখাচ্ছি, আর তার গায়ে ফাইব্রোব্লাস্ট লেগে থাকে,
these are the cells of the tendon. So amra ekhane collagen fiber guloke parallel dekhlam ar fiber gulor gaye chondroblast ke dekhlam. এখন কোন টেন্ডনের মধ্য দিয়ে যদি এক্সসেসিভ টেনসাইল ফোর্স পাস করে তখন সেই টেন্ডন রেজিস্ট করতে পারে না এই অবস্থায় টেনসাইল ফোর্স করে কি ফাইব্রোব্লাস্ট কে কন্ড্রোসাইটে কনভার্ট করে দেয় কন্ড্রোসাইটে কনভার্ট হওয়ার পরে সে তার মতো করে ম্যাট্রিক্স তৈরি করে এবং আলটিমেটলি এই টেন্ডনটাকে সে ফাইব্রোকার্টিলেজে রূপান্তর করে দেয় এরকম রূপান্তরের উদ্দেশ্য কি কেন তৈরি হয় এরকম কেন এরকম ট্রান্সফরমেশন হয় তার পিছনে মেইন কারণ হচ্ছে ফাইব্রোকার্টিলেজ ইজ বেটার এবল টু রেজিস্ট দা পাওয়ারফুল টেনসাইল ফোর্স প্লেসড অন দা টেন্ডন টেন্ডনে যে পাওয়ারফুল টেনসাইল ফোর্স প্রদান করা হচ্ছে সেটাকে রেজিস্ট করার জন্য টেন্ডনের চাইতে ফাইব্রোকার্টিলেজ বেশি উপযোগী এই জন্য টেন্ডনটা ফাইব্রোকার্টিলেজে রূপান্তর হয়ে গেল এবং যেহেতু ফাইব্রোকার্টিলেজ একটা জেনারেল কানেকটিভ টিস্যু কনভার্ট হয়ে তৈরি হয় এই জন্য এর কোনো পেরিকন্ড্রিয়াম থাকে না আমরা ফাইব্রোকার্টিলেজের আরেকটা ছবি দেখতে পাচ্ছি এখানে আমরা দেখি এই যে কন্ড্রোসাইট গুলো প্যারালালি র ফর্ম করে আছে এরকম অনেকগুলো র দেখা যাচ্ছে র গুলোর ফাঁকা জায়গাতে টাইপ ওয়ান কোলাজেন ফাইবার দেখা যাচ্ছে মজার বিষয় টেন্ডনেও কিন্তু টাইপ ওয়ান কোলাজেন ফাইবার ছিল ফাইব্রোকার্টিলেজেও টাইপ ওয়ান কোলাজেন ফাইবারই দেখা যাচ্ছে নাও আমরা চলে আসলাম পেরিকন্ড্রিয়ামের মাঝে হোয়াট ইজ পেরিকন্ড্রিয়াম আমরা জানি বোনের আউটার কভারিং কে বলে পেরিওস্টিয়াম সিমিলারলি কার্টিলেজের আউটার কভারিং কে বলে পেরিকন্ড্রিয়াম এ ডেন্স ইরেগুলার কানেকটিভ টিস্যু শীট কভারিং মোস্ট কার্টিলেজেস তার মানে পেরিকন্ড্রিয়াম হচ্ছে একটা ডেন্স ইরেগুলার কানেকটিভ টিস্যু আমরা জানি যে কোনো কভারিং এর দিকেই কিন্তু ডেন্স ইরেগুলার কানেকটিভ টিস্যু থাকে এরা ক্যাপসুল তৈরি করে অ্যাকচুয়ালি পেরিকন্ড্রিয়াম ইজ দ্য ক্যাপসুল ফর দ্য কার্টিলেজ এখন বলা হচ্ছে ইট ইজ এ ডেন্স ইরেগুলার কানেকটিভ টিস্যু শীট কভারিং মোস্ট কার্টিলেজেস মোস্ট কেন বলে কারণ হচ্ছে হাইলিন এবং ইলাস্টিক কার্টিলেজে পেরিকন্ড্রিয়াম পাই কিন্তু ফাইব্রোকার্টিলেজে কোনো পেরিকন্ড্রিয়াম নাই পেরিকন্ড্রিয়া আর প্রেজেন্ট ইন ইলাস্টিক এন্ড মোস্ট অফ দা হাইলিন কার্টিলেজ বাট অ্যাবসেন্ট ইন ফাইব্রোকার্টিলেজ এটা জানতে হবে মোস্ট অফ দা হাইলিন কার্টিলেজ কেন বলছি কারণ আর্টিকুলার হাইলিন কার্টিলেজে কিন্তু পেরিকন্ড্রিয়াম নাই পেরিকন্ড্রিয়ামে দুটো লেয়ার আছে একটা আউটার ফাইব্রাস লেয়ার আর একটা ইনার সেলুলার লেয়ার এই সেলুলার লেয়ারের সেলগুলো কার্টিলেজ ম্যাট্রিক্স তৈরি করে পেরিকন্ড্রিয়ামটা ভাস্কুলার এবং এর মাঝে যে ব্লাড ভেসেল গুলো থাকে সেই ব্লাড ভেসেল আলটিমেটলি কার্টিলেজ কে ইনডাইরেক্টলি নিউট্রিশন প্রদান করে পেরিকন্ড্রিয়ামের কাজ কি কাজ হচ্ছে নারিশমেন্ট অফ আন্ডারলাইং কার্টিলেজ বাই গিভিং নিউট্রিশন সাপ্লাই দেন গ্রোথ অফ দা কার্টিলেজেও পেরিকন্ড্রিয়াম হেল্প করে নাও আমরা চলে আসলাম তিন প্রকার কার্টিলেজের ডিফারেন্স কি এখানে আমরা ফ্লো চার্টে ডিফারেন্স দেখাচ্ছি হাইলিন কার্টিলেজের সেল হচ্ছে কন্ড্রোসাইট কন্ড্রোব্লাস্ট যারা আইসোজেনাস গ্রুপ তৈরি করে ইলাস্টিক কার্টিলেজেও কন্ড্রোসাইট কন্ড্রোব্লাস্ট থাকে কিন্তু কোনো আইসোজেনাস গ্রুপ পাওয়া যাবে না সেলগুলো বড় থাকে মোর নিউমারাস দেন দা হাইলিন কার্টিলেজ ফাইব্রোকার্টিলেজে কোনো কন্ড্রোব্লাস্ট থাকে না থাকে অনলি কন্ড্রোসাইট সেলগুলো প্যারালাল র ফর্মে থাকে নাও ফাইবার নাকি ফিব্রিল থাকে হাইলিন কার্টিলেজে থাকে কোলাজেন ফিব্রিল যেটা টাইপ টু কোলাজেন দিয়ে তৈরি ইলাস্টিক কার্টিলেজে থাকে ইলাস্টিক ফাইবার সাথে কোলাজেন ফিব্রিল থাকে সেই কোলাজেন ফিব্রিলটা অবশ্য টাইপ টু কোলাজেন দিয়ে তৈরি আর ফাইব্রোকার্টিলেজে কোলাজেন ফাইবার পাওয়া যায় যেটা টাইপ ওয়ান কোলাজেন দিয়ে তৈরি হাইলিন কার্টিলেজে যে মেট্রিক সেটা হোমোজেনাস গ্লাসি পাওয়া যায় এবং এখানে টেরিটোরিয়াল এবং ইন্টার টেরিটোরিয়াল মেট্রিক্স থাকে ইলাস্টিক কার্টিলেজে কোনো হোমোজেনাস গ্লাসি মেট্রিক্স পাওয়া যায় না টেরিটোরিয়াল ইন্টার টেরিটোরিয়াল ম্যাট্রিক্স ঠিকই থাকে কিন্তু ফাইব্রোকার্টিলেজের মাঝে যে ম্যাট্রিক্স সেটা অ্যাসিডোফিলিক এবং এই ম্যাট্রিক্সে কোনো টেরিটোরিয়াল ইন্টার টেরিটোরিয়াল ম্যাট্রিক্স পাওয়া যাবে না লাস্ট অফ অল পেরিকন্ড্রিয়াম হাইলিন কার্টিলেজে পেরিকন্ড্রিয়াম আছে ইলাস্টিকেও আছে কিন্তু ফাইব্রোকার্টিলেজে কোনো পেরিকন্ড্রিয়াম পাওয়া যাবে না সো আমাদের যে লার্নিং অবজেক্টিভ ছিল আমরা একটু দেখে নিতে চাই সেগুলো আমরা ফুলফিল করলাম কিনা নাম্বার ওয়ান ক্যারেক্টারিস্টিক্স অফ দি কার্টিলেজ আমি আলাপ করেছি কম্পোজিশন আলাপ করেছি ক্লাসিফিকেশন উইথ এক্সাম্পল তাও আলাপ করেছি হিস্টোলজিক্যাল ফিচার বিটুইন থ্রি টাইপস অফ কার্টিলেজ সেটাও আমরা আলাপ করেছি দেন ডিফারেন্স বিটুইন থ্রি টাইপস অফ কার্টিলেজ একটু আগে মাত্র আলাপ করেছি দেন এক্সপ্লেনেশন ওয়াই হাইলিন কার্টিলেজ ম্যাট্রিক্স অ্যাপিয়ার্স হোমোজেনাস সেটাও আমি ডিসকাস করেছি সো দ্যাট ইজ অল অ্যাবাউট দ্য কার্টিলেজ ফ্রম মাই সাইড Thank you very much for watching my video and please subscribe my channel We Like Anatomy by clicking the bell icon and please share the content with your friends and give a like and comment in the comment section of the YouTube video
Take care. Goodbye. See you later with the next video.